হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা প্রথমে তাজা খাবারের ট্রেলার নিয়ে কথা বলবো, তারপরে কয়েকটা আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। যদি আমরা তাজা খাবারের ট্রেলারটা নিয়ে কথা বলি, তো বিবি তার যখন ঢিন্ডোরা কাজটা আনলো, কাজটা আমার ভালো লেগেছে, খুবই সুন্দর কাজ। তবে মনে হয় যে ভুবন তো এখানে নিজেকেই প্লে করলো, কিন্তু যখন ও আজকে হটস্টারের এই সিরিজের ট্রেলারটা ড্রপ করলো, মানে ওর যে পটেনশিয়াল বাদবাকি যত ক্রিয়েটার আছে সবার থেকে অনেক বেশি, এবং ও আরও অনেক বড় কিছু অ্যাচিভ করবে, এটা পুরোপুরি ক্লিয়ার। ওর পারফরমেন্স তুমি দেখো, কোনো জায়গায় তোমার মনে হবে না যে আমি তো ভুবনের সেই ভিডিওটাই দেখছি, এবং কত সুন্দর করে ট্রেলারটা বানিয়েছে। আচ্ছা আচ্ছা, বলিউডের কাজের এত ভালো এত প্রমিসিং ট্রেলার হয় না। সাপোর্টিং কাস্ট, জেডি চক্রবর্তী বলি বা হচ্ছে ওই শ্রিয়া মির্জাপুরের মেয়েটা বা শিল্পা শুক্লা, একটা দারুণ কাস্ট। এখানে যে গল্পটা সেটা হচ্ছে, ও হচ্ছে এখানে ওই আমাদের যে শৌচালয় হয় ওখানে ও কাজ করে। এবার ওর বাবা মা, ওদের জীবনে খুব ক্রাইসিস রয়েছে, সেখান থেকে ওর একটা প্রেম ভালোবাসা, এই লাইফের জার্নিতে ও একটা এমন বরদান পেয়ে যায় যেখানে আগামীকাল কী হবে সেটাও জেনে যায়। এবার কী মারফত সেটা আমরা জানি না। কখনো ধরো এই শেয়ার কিনলো, সেখান থেকে বড় সড়োভাবে বেনিফিট হচ্ছে, এবার আন্ডারওয়ার্ল্ডের কানেকশন হচ্ছে, এবং কীরকমভাবে ও আস্তে আস্তে নিজের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারছে, মাকে ভালো একটা জায়গা উপহার দিতে পারছে, ওর লাইফটা বেটার হচ্ছে। কিন্তু এটা কি সত্যি ম্যাজিক না এটা চমৎকার? এর থেকে বেশি জানতে হলে আমাদের তো হটস্টারের এই শোটা দেখতে হবে। তবে ট্রেলারটা লিটারেলি খুব ভালো, ডায়ালগসগুলো এত সুন্দর লিখেছে। একটা জায়গায় ওর মা বলে যে ভালো সময় সেটাই থাকে না, তো খারাপ সময় আমাদের পারমানেন্ট কেন থাকবে। এবং আরও একটা সংলাপ যে ম্যাজিক ধোকে সে হতা হ্যায় আর চমৎকার ইয়কিন সে। তো ওই ছোটো ছোটো পোর্শনগুলো খুব সুন্দর, আমার ডায়লগগুলো খুব ভালো লেগেছে, বিবিকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এবং ও এর থেকে আরও অন্যরকমও চরিত্র প্লে করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আর খুব ভালো লাগছে ওকে। আর ট্রিটমেন্টের মধ্যে একটু হলেও র ফ্লেভারটা রয়েছে, কমেডি রয়েছে, ড্রামাটা সুন্দর করে তারা বানিয়েছে। পরিচালক হিমঙ্গর, তার সাথে ঝিন্ডরা করেছে, ভালো টিম, সুন্দর কাজ, প্রিমিয়ামনেস রয়েছে। আশা করছি কাজটা ভালো হবে। আমার ছেলেটা সুন্দর লেগেছে, তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। আর যদি আমরা আপডেটসে যাই, তো লোকেশ কনকরাজ একটা স্টেটমেন্ট দিয়েছেন, তো যেটা শুনে আমি খুব এক্সাইটেড কনকরাজের। তার কাজের ওপর ভরসা তো আমাদের 200% রয়েছে। এবার তার আপকামিং কাজগুলো এবং এই যে লোকিভার্স, এটা দেখার জন্য আমি আরও এক্সাইটেড। সে নিজে বলেছে থালাপাতি বিজয়ের সাথে সে তার কাজ করছে, এটা কমপ্লিট হওয়ার পর সে কৈথি 2 করবে, তারপর সে বিক্রম 2 করবে, এবং তারপর এই যে রোলেক্সের ক্যারেক্টারটা ইন্ডিভিজুয়াল, একে নিয়ে স্ট্যান্ড অ্যালোন একটা সিনেমা করবে। তো এটা তার 10 বছরের প্ল্যান আপকামিং ছবিগুলোর। তো 10 বছরে আমরা লোকেশের থেকে দারুণ এন্টারটেনমেন্ট পাচ্ছি গ্যারেন্টিড। এবং এই যে লোকি ইউনিভার্স বা গ্যাংস্টার ইউনিভার্স, এটা কীরকমভাবে এক্সপ্যান্ড হবে এটা জাস্ট ভেবে নাও। প্রত্যেকটা ছবি কী লেভেলের অ্যাকশন, কী লেভেলের স্টাইলাইজেশন আমাদের উপহার দেবে, জাস্ট ইম্যাজিন। তো এটা অবশ্যই একটা বড় আপডেট, এবার দেখার কাজগুলোর অপেক্ষায় আমরা জাস্ট। আজকের সেকেন্ড যেটা আপডেট, আনিস বাজমির সাথে ভরুণ ধাওয়ানের একটা কাজ হওয়ার কথা চলছে, সেটা একটা কমেডি ফিল্ম হতে পারে, এই আপডেটটা আমি আগে দিয়েছি। এবং আনিস বাজমি একটা সুপারহিরোর ওপরে ফিল্ম বানাতে চলেছে, যেটা একটা কমেডি ফিল্ম হবে, সেটাও আমি আগে বলেছি। তো ভরুণ ধাওয়ানকে নিয়ে আনিস বাজমি তার পরবর্তী ছবি করছে, এটা কনফার্ম নিউজ। ছবির নাম হতে চলেছে 5 মিনিট কা সুপার হিরো। তো দেখা যাক কেমন হয় এই ছবিটা, এবং ভরুণের এই ছবিটায় তার পারফরমেন্স কতটা উন্নত হয় দেখা যাক। নেটফ্লিক্সে 20 জানুয়ারি আসছে মিশন মজনু। মিশন মজনু যে নেটফ্লিক্সে আসবে এটা আমি আগেই বলেছিলাম, আজকে তার পোস্টার ড্রপ করা হয়েছে। সিদ্ধার্থের এই যে লুকসটা, তো এখানে যেহেতু সে একজন স্পাই, তো এখানে সে ভেস ধরেছে বোঝাই যাচ্ছে, তাকে দেখতে ভালো লাগছে। এবার দেখা যাক আবার ওটিটিতে শেরশার পর তার ছবি, এই ছবিটার রিসেপশন কীরকম পায়, এবং এই ছবিটার দ্বারা তার যে শেরশা দেখার পর অডিয়েন্সের ভিড় জমা হয়ে গেছিলো সেটা কি মেনটেন থাকে। পোস্টারটার মধ্যে আহামরি কিছু নেই, খুব সিম্পল একটা পোস্টার, পোস্টারটা ডিসেন্ট। দেখা যাক ট্রেলার কবে আসে এবং রশ্মিকাকে এখানে দেখতে কেমন লাগে, কেমন হয় এই ছবিটা। তো এই ছিল আজকের কিছু আপডেটস এবং তাজা খবরের ট্রেলার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।